ওয়েলকাম টু আপডেট মাস্টার সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও যে বিষয়বস্তু সেটা হতে চলেছে প্রাইমারি দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো রিক্রুটমেন্ট প্রসেস যেটা হতে চলেছে সেখানে নম্বর কীভাবে হিসেব করা হবে এবং ব্রেকআপ মার্কসের ধারণা পাবেন আপনারা অর্থাৎ নম্বর বিভাজন যেটা কিভাবে হিসেব করা হয় টোটাল কত নম্বরের মধ্যে কি করা হয় সব কিছু একদম প্রসিডিওরটা আপনারা বুঝতে পারবেন এবং প্রাইমারি কাট অফ সম্পর্কে ধারণা পাবেন এবং কারা চাকরি পাবে এই সংক্রান্ত তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো সবাইকে অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করার কোনো দিন তাতে ইম্পর্টেন্ট আপডেট লোকটাও মিস করবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এখনই কমেন্ট করুন যদি আপনারা শুভেচ্ছা জানাতে চান এবং একে অপরকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন তো এবার তাহলে শুরু করা যাক তো প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ অ্যাজ পার দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস সেই অনুসারে কিন্তু এই ব্যাপারটি করা হচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে যে নিয়োগ প্রক্রিয়া হবে তাতে কিন্তু সামান্য পরিবর্তন করা হতে পারে সেটা এখন থেকে তো বলা যাবে না তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য ব্যাপারটি বলা হচ্ছে তো টোটাল মার্কস পঞ্চাশ নম্বরের মধ্যে হিসেব করা হয় প্রত্যেক যে ব্রেকআপ সেটা আপনারা এবার দেখে নিন টেটের জন্য থাকে পাঁচ উদাহরণ সহ একটু পরেই বোঝানো হবে সঙ্গে থাকুন মাধ্যমিকের জন্য পাঁচ অর্থাৎ এগুলো সবাই হান্ড্রেড পারসেন্ট ইজ ইকুয়াল টু এইচএসের ক্ষেত্রে দশ ট্রেনিং ক্ষেত্রে পনেরো কো কারিকুলার অ্যাক্টিভিটিস পাঁচ ইন্টারভিউ যেটা পার্সোনাল টেস্ট সেটা পাঁচ এবং ইন্টারভিউ এফটিটিউড টেস্ট সেটাও পাঁচ অর্থাৎ ইন্টারভিউ যে টোটাল সেটা দশ নম্বর যে ব্যাপারটা ধরা হয় সেটা কিন্তু এইভাবেই কিন্তু আসে টোটাল করা হয় এই পঞ্চাশ নম্বরটাই কিন্তু মেন এই পঞ্চাশ নম্বর উপরেই কিন্তু যে কাট অফগুলো পরবর্তী ক্ষেত্রে হয় যেমন গতবারে আমরা দেখেছি যে টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং কাট অফ ছিল দু হাজার চোদ্দোর প্রসেস থেকে যেটা হয়েছিল শুরু ওখানে তো এখন অনেকেই প্রশ্ন করছেন যে কাট অফ কত হতে পারে তো সেই ব্যাপারে একটু পরে আসছি আমরা তার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই যে এটা কিভাবে হয় অর্থাৎ একটা স্যাম্পল হিসাবে ধরে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো একটা নমুনা ধরেই কিন্তু আপনাদেরকে এটা বোঝানো হচ্ছে তো ক্লিয়ারভাবে আইডিয়াটা যাতে পাওয়া যায় তো ধরে নিলাম যে একজন ব্যক্তি সে টেটে একশো কুড়ি পেয়েছে তো একশো কুড়ি তার মানে কত সে সমান চার টেটের নম্বর যেহেতু আপনারা জানেন একশো পঞ্চাশ মানে পাঁচ এবং মাধ্যমিকের ক্ষেত্রে ধরলাম যে সে আশি পেয়েছে তো এখানে মাধ্যমিক যদি একশো পেতো সে তাহলে পাঁচ হতো আশি পেলে মানে সে চার হলো তাহলে এই জিনিসের ক্ষেত্রে ধরলাম যে পঁচাত্তর পেয়েছে টোটাল ওভারঅল আমি পঁচাত্তর পার্সেন্ট তো পঁচাত্তর পেলে এটা হান্ড্রেড পার্সেন্ট ইজিক টু টেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হবে সেরকম বাকিগুলো একটু ধরে নিই যেমন হচ্ছে ট্রেনিংয়ে পনেরো থাকে তো ট্রেনিংয়ে ধরুন সে টোটাল মানে যে মার্কসটা থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু পনেরো তো ট্রেনিংয়ে আমরা ধরলাম কেউ এগারো পেজে এবং তার সাথে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেটা টোটাল পাঁচ থাকে বিভিন্ন ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ থাকে যে ন্যাশনাল লেভেলে যে সার্টিফিকেট থাকে ড্যান্স বলুন কিংবা যে কোনো ফিল্ড ফিল্ডে বলুন সেগুলো কিন্তু উল্লেখ করে থাকে তো আমরা ধরলাম যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটাতে এক ধরলাম তো তাহলে এর সাথে এবার ইন্টারভিউ যে দু রকম ভাগ আছে অ্যাপটিউড টেস্ট এবং তার সাথে পার্সোনাল টেস্ট তো পার্সোনাল টেস্টে আমি ধরলাম যে এর ইন্টারভিউ টোটাল দশের মধ্যে ধরে নিলাম যে কেউ পার্সোনালিটি টেস্টে কাউকে দেওয়া হয়েছে পাঁচের মধ্যে চার এবং তার সাথে যে অ্যাপটিউড টেস্ট হয়েছে তাকে দেওয়া হয়েছে দুই তাহলে চার দুই ছয় হলো ছয় এটা কিসের মধ্যে দশের মধ্যে তাহলে নম্বরটা কত হলো ছয় আগে সাত আঠারো আঠারো আর সেভেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর আটে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে টোটাল মোট কত হলো থার্টি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে তার মার্কস পঞ্চাশের মধ্যে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পঞ্চাশের মধ্যে মানে এই মার্কসটা হচ্ছে তার মার্ক্স যেটা হিসেব করা হয় এইভাবে এবং এর মধ্যে তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে তাহলে কাট অফটা কীভাবে হচ্ছে তো কাট প্রত্যেকবার আলাদাভাবে হয় সে এরকমভাবে আগের থেকে কিন্তু কাট বলা সম্ভব না এবং সেক্ষেত্রে আপনারা এর আগে যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে আরটিআই করে একজন জেনেছিলেন যদিও এ খবর সত্যতা যাচাই করা নিয়ে আপনাদেরকে শেয়ারও করা হয়েছিল সেই পেপার আরটিআই কপি তো তাতে বলা হয় যে টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিংয়ে কাট অফ নেমেছিলো অর্থাৎ ওইটা হচ্ছে একটা গন্ডি যে গন্ডিটার উপরে যারা থাকবে সেই গন্ডির মধ্যে কিংবা তার উপরে থাকবে তো তারা কিন্তু এলিজিবেল রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ চাকরি পাওয়ার জন্য অর্থাৎ কাট অফ বলতে পারেন অর্থাৎ মেরিট লিস্টে তৈরি হবে তাদের একটা কাট অফ থাকে তো সেই কাট অফ অর্থাৎ যে মার্কস থাকে সেই মার্কসটা কিন্তু একটা ওইটা একটা সীমা রেখা বলতে পারেন তো আমরা এই সংক্রান্ত একটা আলাদা ধরি যদি ভিডিও আনতে পারি একটা অ্যাক্সামশনের উপর ভিত্তি করে যদিও এটা এই মুহুর্তে করাটা ঠিক হবে না কারণ ব্যাপারটা হচ্ছে এটা সম্পর্কে একটু আপনাদেরকে জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম ব্যাপারটা এইভাবে হয় তো এক্স্যাক্টলি কাট ওইভাবে কেউ বলতে পারবে না তো সেটা সময়ই বলবে তো তাহলে আপনাদের একটা ধারণা দেওয়া হলো এই ব্যাপারটা সম্পর্কে এবং তাহলে আপনারা যদি এখন প্রশ্ন করেন যে কারা চাকরি পাবে যারা কাট অফের উপরে থাকবে তারা চাকরি এবং একাডেমিক এবং ট্রেনিং মার্কস বিজ্ঞা যে ব্যাপারগুলো আছে সেগুলো যাদের ভালো আছে তারাই কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে তার মানে এই নয় যাদের মিডিয়াম কিংবা কম মার্কস আছে তারা আশা ছেড়ে দেবেন এমনটা নয় তারা চেষ্টা চালিয়ে যান কখন কী হয়ে যাবে কোনো কেউ বলতে পারবে না এটা তো তাহলে আপনাদেরকে একটা টোটাল একটা আইডিয়া দেওয়া হলো যে কীভাবে কী হয় রিক্রুটমেন্ট প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি লাইক করতে ভুলবেন না সবার সাথে শেয়ার করুন চ্যানেলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে করে দিন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কগুলো ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে চেকআউট এবং জয়েন করে নেবেন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং